गोसाई की जय, मैं पंथ गोसाई की जय, हर हर जय वैष्णव खा। হয় নিশ্চয়কৈ, তন্ত্রমন্ত্র আর যাদুর দেশ হিসাবে খ্যাত মায়ং, আর মায়ং দেবীলি প্রথমবারের বাবে যেহেতু যাদুর উৎসব ইন্দ্রজাল আয়োজন করা হয়েছে, আর ইন্দ্রজাল যে যাদুর যে উৎসব, সেই উৎসবত আমি এই মুহূর্তে উপস্থিত আছো। আর এই মুহূর্তে দেখা গেছে যে মায়ংর যে মায়ং আঞ্চলিক মহাবিদ্যালয়, সেই আঞ্চলিক মহাবিদ্যালয়ত আহি উপস্থিত হয়েছে তন্ত্রমন্ত্রর সাধক বা যাদুবিদ্যার যখন সাধক, তেওঁলোক আহি উপস্থিত হয়েছে। আর এনে ধরনের তেওঁলোকর যে যাদুবিদ্যা, তেওঁলোকে যাদুবিদ্যা ইয়াত প্রদর্শন করব। এগারী যুব তান্ত্রিক আমি কব বিচারিছো, যে তান্ত্রিক গৰাকী আছে, আমি প্রথমতে পোনে পোনে জানিব বিচারিম আসলে কি করব আপনি আপনি কোরপরাই। মোর ঘর মায়ঙতে হয় আর মোর নাম হল সুলভ ডেকা। মই প্রয়াস করছো মায়ঙর যে যাদু বলে কোয়ার ভয়ানক যে শব্দ বা যে একটা বাহিরের মানুষ আহে সেটা এটাও বর্তি আছে। আর মই এটা মেসেজ দিব বিচারিছো এই যুগেরে, আমার উঠি অহার প্রজন্ম, যে এই প্রজন্মটোই আমার আগত পার হয়ে যাওয়া প্রজন্মর পড়া এই বস্তুখিনি সংরক্ষণ করে শিকি লব লাগে। মই এই বিদ্যাটো একচুয়ালি মই আজি তিন চারি বছর অধ্যয়নত, আর মই মানুষক বিভিন্ন চিকিৎসার চিকিৎসা বলে নয় তন্ত্রমন্ত্রর দ্বারাই মানুষক উপকার করবর কারণে সক্ষম হয়েছো। আর মোর ইয়াতে নহয়, মোর বাহিরের এন জি ও ফালেরপরাই হোক, বাহিরের রিসেন্ট 20-21 তারিখে এজন হরিয়ানারপরা আহিব মানুষ, আর উড়িষ্যার এজন, তারপর জার্মানেরপরাও আসছিল মাইকেল জ্যাকসন বলে কয় এজন, তেওঁলোককো মই উপকৃত হয়েছে, মই নহয় ভগবানে করেছে। গতি যে প্রয়াস, এই প্রয়াসট মই মানে ধরব কারণে বহুত চেষ্টা করছো। আর মোর দৌতার দৌতাহত মানে তন্ত্রমন্ত্র বড় একজন এক্সপার্ট আসলে, গতি বিদ্যা বা তন্ত্রমন্ত্রর জড়িয়ে আসলে কি কি করব একচুয়ালি এই বস্তুটো বহুত মানে ভয়ানক বস্তু। একফালে চাও তন্ত্র আর মন্ত্র, তন্ত্র বস্তুটো মানে সম্পূর্ণ বেলেগ আর মন্ত্রটো সম্পূর্ণ বেলেগ। আর যে আমি মেজিক বলে কো সাধারণত, যে ভেলকি বাজে, সেই ভেলকি বাজিটাও একটা বেলেগ বস্তু। কিন্তু আমার ইয়াতে যে বস্তু আছে, এই বস্তুটো আছে এক কথা হচ্ছে হার, মানে এত পলখ নাই, মানে যে ভেলকি বাজে তাক একটা পলখর তুলনায় মানে তুলনা করছো। সেটা মানে কি প্রেকটিক্যালি আপনি শিকিলেও বা মানে শিকিলেও দেখাব পারিম। কিন্তু এই মন্ত্র বস্তুটা একটা সাধনার বস্তু, মই বহুত কষ্ট করবলগা হয়েছে আর এই বয়সত বহুত কিছু নিয়ম নীতি চলবলগা হয়েছে। দেখাইছে এনে ধরনের আসলতে যে তন্ত্রমন্ত্র বা যাদুবিদ্যা, আসলে সেই যাদুবিদ্যা প্রদর্শন করবলে এনে ধরনের একত্রিত হয়েছে বিভিন্ন প্রান্তরপরা এই সকল তান্ত্রিক বা যাদুবিদ্যা যখন করে আহিছে। আন এগারী ব্যক্তি আছে, আমি কিছু কথা জানিব বিচারিম, আপনি কোরপরা আহিছে আর কি প্রদর্শন করবেন? মোর গাঁও হয়েছে দেওখাল, আর মোর নাম শ্রী মহেশ্বর পাতল। মো মানে আজি ইয়াত বিশেষ আজি এই সমাগমত আহিবলগিয়া হল, আর ইয়াতে সকলো আমার বেজ কবিরাজ বা যাদুঘর সকলে বহি আছে। আর আজি এই সমাগমত আমার তিওয়া জনগোষ্ঠী ফালেরপরা মোর আজি এই শিলটো হল, সেটা তো কোনো যাদু নহয়, এটাতো হল মানে আমার তেখেতে আমার প্রভু মহাদেবের যেটা দিয়া আমার মানে প্রত্যেক জাতিগতর কারণে কিছু নিয়মবিল মানে তখনলোকে আমার বরদান দিছিল, সেই বিদ্যাবিল আমি জিয়াই রখাইছো শিলর জড়িয়ে। আপনি কি করে শিলর দরে হয়েছে কি আমার তিওয়া জনগোষ্ঠী ফালেরপরা কিছু কুড়ি মঙ্গলা চাই, আর শিলর মঙ্গলা চাই, আর কিছু আপনার দলাত চাউলের মঙ্গলাও চাই, আর আপনার কি বলে কয় ঘটি এটা পানি ঘটি লো পীড়া লয় পীড়াত মানুষজন বহায় তেন মানে মঙ্গলা চাই, ভাগে ভাগে নিয়ম নীতি আছে। গতি এইবিল যে ভাগ ভাগ শিকিছে এইবিল নিয়ম নীতি মানে বিদ্যাটা জানে, এটা ময়ও মূর গুরু আছে, গুরু শিক্ষা লয় মই এই শিকিছো। এটা ভাবি মানুষবিল দেখিলে কব শিলত কেন মানে দাঙিছে বা কেন কি গম পাইছে সেই ভাবে। এটা আমি মূর ফালেরপরা সেইটাই আর যে চাও যে কোনো ঘরের যদি অপয়া অমঙ্গল হয়ে আছে, কারোবার বিপদ আপদ হয়ে আছে, বাধা বিঘিনি হয়ে আছে, ঘরত হাই কাইজা কিবা হয়ে আছে, সেইবর তারমানে আমি সাইজ চিঠি লয় সংবিধানখিনি আমি ভালদরে বুঝাই দিব। নিশ্চয় দেখা গেছে এনে ধরনের আসলে বিভিন্ন প্রান্তরপরা রাজ্যের বিভিন্ন প্রান্তরপরা বেজ বেজালী সকল বা তন্ত্রমন্ত্র যখন সাধক, সেই সাধক সকল ইয়াতে আহিছে। আর যেহেতু মায়ংত
এই যে যাদুর যে উৎসব ইন্দ্রজাল আয়োজন করা হয়েছে মরিগাঁও জেলা প্রশাসনের উদ্যোগত আর স্থানীয় লোকের সহযোগত। আর এই যে উৎসব, এই উৎসবত এনে ধরনের দেখা হয়েছে বিভিন্ন প্রান্তরপরা তন্ত্রমন্ত্র সাধক বা যাদুবিদ্যার সাধক সকল আহিছে আর এনে ধরনের অংশগ্রহণ করেছে এই উৎসবত।